আজ সোমবার 11ই বৈশাখ 2022 সালের 25শে এপ্রিল। বৃষরাশি, বৃষলগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজীবন সম্পর্কে কিন্তু আজ আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন। দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজাই অনুভব করবেন, আগেও বলেছি। আর আজ আপনারা আউটডোর কোনো গেমিং বা খেলাধুলোর সাথে যুক্ত হতে পারেন, সেখানে মানসিক শান্তি পেতে চলেছেন। অর্থগতভাবে আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগের জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে। একাধিক উপায়ে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে চলেছেন। মানি ম্যানেজমেন্ট এবং মানি সেভিংস সম্পর্কে আপনাদের জ্ঞান কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এটিকে আপনারা সঠিক ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারেন, প্রভূত পরিমাণে অর্থ আপনারা সঞ্চয় করতে চলেছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগের জন্য দিনটি তো আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়েও আপনারা এগিয়ে যেতে পারেন, তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। আবার যারা চাকরিজীবী আছেন তাদের বলবো, অফিসে কিন্তু কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা, কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন। শিক্ষার্থী, বিদ্যার্থীরা বন্ধুবান্ধবদের সঙ্গে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না। পড়াশোনায় মন বসাতে আপনাদের সমস্যা হতে পারে, মনে রাখবেন এই শিক্ষাই কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার। আজ যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু তাদের পক্ষেই আছেন। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। আজ আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে আপনার চারপাশে থাকা মানুষজনেদেরকে আপনারা আজ প্রভাবিত করতে চলেছেন। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনাদের কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন। আজ প্রেমিক, প্রেমিকা, স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসেবেই ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। যাদের চন্দ্র রাশি বৃষ, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের বৃষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।